হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দাস কুমার, শুনতে পাচ্ছেন? আমি এই মুহূর্তে বসে আছি আমার বাসার সামনেই, একটু হাঁটতে এসেছি। আজকে জুমাবার, সবাইকে জুমা মোবারক জানাচ্ছি। তো সকালে অনেকগুলো কাজ সেরে তো জুমার আগ মুহূর্তে হাঁটতে এসে ভাবলাম একটা টপিক নিয়ে কথা বলি। সেটা হচ্ছে যে অনেকে জানতে চাচ্ছেন যে ভিটিলিগো নিয়ে যে আমার অনেকগুলো সাকসেস, স্পেশালি রিসেন্টলি একটা সাকসেস, যখন ভিটিলিগো মানে সেতি রোগ, তাই না? আপনারা জানেন অনেকে সেতি রোগ নিয়ে যে অনেকের সাকসেস, অনেকগুলো সাকসেস। রিসেন্টলি মিস্টার আফসাল সাহেব একটা আবেগ ঘন একটা বক্তব্য দেওয়ার কারণে আপনারা অনেকে জানতে চাচ্ছেন যে আমি কি করেছি বা এটা ট্রিটমেন্ট আমি কি করি। এটা নিয়ে অনেকের উৎসাহ, অনেকের কৌতূহল। তো যেহেতু বাংলাদেশ থেকে আসছি, প্রচন্ড ব্যস্ততার কারণে লাইভে সময় করে বসে আসার সুযোগ নেই, হচ্ছে না, হবেও না আনটিল মেবি নেক্সট ফ্রাইডে। তো সেই জন্য ভাবলাম আপনার সাথে খুব কুইকলি, শর্টলি কিছু কথা বলি। যারা ভিটিলিগো ভুগছেন, যারা আমাকে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন, যারা নিতে পারছেন না, সবার জন্য কাজে লাগবে। এবং আমি বিশ্বাস করি আজকে আপনাদেরকে খুব কুইক শর্ট কিছু টিপস দিব, যেগুলো ফলো করেন আপনাদেরকে ইনশাল্লাহ আমার অ্যাপয়েন্টমেন্টের জন্য আর ঘুরতে হবে না, আপনারা নিজেদেরকে নিজেরা টেক কেয়ার করতে পারবেন। তো আসুন দেখি সেটা নিয়ে কথা বলি। তো প্রথমত বলি যে ভিটিলিগো, যেটা ইংলিশে আমরা বলি ভাইটিলাইগো, তো ভাইটিলাইগো বা ভিটিলিগো বা সেতি রোগ, এটা কি? আমাদের শরীরে যে স্কিন গুলো আছে না, একটা রং আছে না, একটা ট্যান্ট, তাই না? ট্যান্ট করা আছে, রং আছে। তো এই রং গুলো তৈরি করে কি? মেলাটোনিন, তাই না? এই মেলাটোনিনটা কোথেকে তৈরি হয়? এটা তৈরি হচ্ছে মেলানোসাইটস একটা সেল থেকে। তো দেখুন, তো যখন সেলটার তার মেলাটোনিন তৈরি করতে পারছে না, অথবা অন্যভাবে দেখুন, এই সেলটাই নেই, সেলটার যে প্রোডাকশন হচ্ছে সেলটা মরে গেছে, বা সেলটা তার কাজ করছে না, অথবা সেলটা ডিসফাংশন, অথবা সেলটা তার রিপ্রোডাকশন, যে জি জেনারেশন যেটা আমি সবসময় বলি, এটা হচ্ছে না। এখন এটা কেন হচ্ছে না, এটা আপনাকে বুঝতে হবে। কারণ আমি সবসময় একটা কথা বলি যে আমার যে সার্টিফিকেশন, যেটা ফাংশনাল মেডিসিন, সেটা হচ্ছে যে একটা রোগের যখন কারণটাকে বুঝবেন, আপনার জন্য ট্রিটমেন্টটা আপনার জন্য সহজ হবে। এটাই আপনাদেরকে সবসময় বলি, আপনার কারণটাকে বুঝবেন, তাহলে আপনাদের চিকিৎসাটা বোঝা, তাহলে আমাদের ডাক্তারদের পিছনে ছুটতে হবে না, ওষুধ খেয়ে যাবেন, খেয়ে যেতে হবে না, তাই না? স্পেশালি ভাইটিলিগো বা সেতি রোগ নিয়ে যেটা সমস্যা, সেটা হচ্ছে যে এটা নিয়ে অনেকগুলো থেরাপি দেওয়া হয়, স্টেরয়েড ইঞ্জেকশন দেওয়া হয়, এরপরে পুরো শরীর লাল করে, পুরো শরীর সাদা করে ফেলা হয়। স্পেশালি আমেরিকাতে হয়েছে, আপনারা জানেন মাইকেল জ্যাকসন, না? মাইকেল জ্যাকসন যখন, সে যখন 22 বা 20 বছর বয়স ছিল, তখন সম্ভবত তার ভিটিলিগো বা আমি বলি সেতি রোগ হয়েছে, এবং তাকে সে সঙ্গে কি করতে হয়েছে, পুরো শরীর সাদা করে ফেলতে হয়েছে। এবং বাংলাদেশে করতে হয়, বাংলাদেশে তো আমি দেখেছি যে সামাজিকভাবে এমনভাবে একটা স্টিগমা, শুধু যার হয় তার না, তার পরিবার, তার আত্মীয় স্বজন পর্যন্ত তাকে সাফার করতে হয়, যে মনে এটা এটা একটা মনে একটা কন্টাজিয়াস, একটা ছোঁয়াচে রোগ। যার সেতি রোগ হয় সে তো বিয়ে করতেই পারে না, তার ভাই বোনদেরও বিয়ে করতে সমস্যা হয়, কারণ ছোঁয়াচে মনে করে, আসলে এটা ছোঁয়াচে না, কারণ এটা একটা অটো ইমিউন ডিসঅর্ডার। অটোমিউন নিয়ে আমি অনেকগুলো ভিডিও করেছি, আপনারা জানেন অটোমিউন কোত্থেকে আসে আপনাকে বুঝতে হবে, আর স্পেশালি ভাইটিলিগোটা কি বা সেতি রোগটা কি সেটা বুঝতে হবে। আগে ভিটিলিগো আমি একটু বলেছি, ভিটিলিগো সম্বন্ধে যে এটা হচ্ছে যে পিগমেন্ট তৈরি হচ্ছে না, পিগমেন্ট যে সেলটা, পিগমেন্ট মেলাটোনিন তৈরি করার যে সেলটা, মেলানিন তৈরি করার যে সেলটা, যে মেলানোসাইটস, সেটা তৈরি হচ্ছে না, তাই না? তাহলে সেটার যে ইমিউন রেসপন্সের কারণে বা ইমিউন অ্যাটাকের কারণে যে সেলটা তার রিপ্রোডাকশন হচ্ছে না, বা সেলটা মিসিং শরীরের মধ্যে, বা সেলটা ডিসফাংশনিং, তাই না? কারণ মেডিকেল সায়েন্সে বলছে যে এটা আমরা কারণটা জানি না, কিন্তু আজকে অনেকগুলো সায়েন্স রিসার্চে দেখা যাচ্ছে যে যে কেন ইমিউন সিস্টেম এই সেলের বিরুদ্ধে, ওন টিস্যুর বিরুদ্ধে অ্যাটাক করে। কারণ যখন মেলানোসাইটসকে অ্যাটাক করে, এটাকে ভিটিলিগো হয়, সেতি রোগটা হয়। যখন আমাদের জয়েন্টকে অ্যাটাক করে, তখন কি রিউমাটয়েড আর্থ্রাইটিস বলি। যখন মানুষের থাইরয়েডকে অ্যাটাক করে, বলি হাশিমোটো। যখন আমাদের আমাদের ইনটেস্টাইনকে অ্যাটাক করে, এটা বলি আইবিডি। এসি এক এক ধরনের অ্যাটাক, ইমিউন সিস্টেম অ্যাটাকে আমরা এক এক ধরনের অটোইমিউন রোগ বলে থাকি। এখন যেটা হচ্ছে, একটা ডাক্তার কমিউনিটি আমরা মনে করি যে এটা, বা আমরা পড়েছি যে এটার এটার অটোইমিউন ডিজিজ এখন ট্রিটমেন্ট নাই,
কিন্তু আমি ফাংশনাল মেডিসিন সার্টিফিকেশন করতে গিয়ে দেখেছি যে বা কোর্সে গিয়ে দেখেছি যে এটার প্রত্যেকটা রোগের রুট কজ থাকে, এবং এটা রুট কজ হচ্ছে যে কিছু ট্রিগার, স্পেশালি ভাইটিলিগোর ক্ষেত্রে হচ্ছে অনেকগুলো ট্রিগার, লিকি গাট, লটস অফ ভিটামিন ডেফিসিয়েন্সি, আরেকটা হচ্ছে যে ইনফেকশন, ইস্ট, প্যারাসাইট, ফাঙ্গাল ইনফেকশন, বুঝতে পেরেছেন? তাহলে আপনাদেরকে এগুলো ফোকাস করতে হবে। তো আপনারা যারা এইসব রোগে ভুগছেন তাদের জন্য আমার সলিউশন কি, আপনারা এইগুলো ফোকাস করেন, কি কি ট্রিগার আছে আপনার মধ্যে, আপনার কি কি ডেফিসিয়েন্সি আছে এটা ফিগার আউট করেন, আপনার লিকি গাট আছে কিনা এটা বের করেন, লিকি গাট আছে কিনা সেটা কিভাবে বের করুন, সেটা কিছু টেস্টও আছে, লিকি গাটের টেস্টগুলো দুটো টেস্ট আছে, আপনারা এগুলো করতে পারেন। লিকি গাটকে ফিক্স হতে হবে, কারণ লিকি গাট হলেই আপনার আনডাইজেস্টেড প্রোটিনগুলো আপনার গাটকে ভেদ করে শরীরে ছড়িয়ে পড়ে, তখন ইমিউনটা ডিসফাংশন বা ইমিউনটা তার প্রপার ফাংশন না করে আপনার সেলের বিরুদ্ধে, টিস্যুর বিরুদ্ধে, জয়েন্টস এর বিরুদ্ধে, বিভিন্ন অর্গানের বিরুদ্ধে আপনাকে অ্যাটাক করে, তাই না? তো এগুলো হচ্ছে অটোইমিউন প্রবলেম। তাহলে যেটা বলছিলাম যে প্রথম ভিটিলিগোর ক্ষেত্রে আমি যেটা করি বা আমার পেশেন্টদের ক্ষেত্রে যেটা করছি বা করব, বা যেটা আমাদের রিসেন্টলি খুব একটা ইমোশনাল ভিডিও আপনারা অনেকে দেখেছেন, যেটা শোনার পরে অনেকে কন্ট্যাক্ট করছেন এবং যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন তাদের জন্য বলছি যে আপনারা কি কি করবেন আজকে এই সমস্যা, তাই না? কারণ অনেকে আছে বিভিন্ন বয়সী, কেউ আছে অল্প, ইভেন আমার একটা আত্মীয়ের দেখলাম মাত্র 8 বছরের মেয়ে, তারও ভিটিলিগো হয়েছে, সেটি হয়েছে। তো আপনারা যে যে বয়সে থাকেন না থাকেন না কেন, আপনারা কি কি ফোকাস করবেন? প্রথম হচ্ছে লিকি গাট, যেটা বললাম, তো লিকি গাটকে ফিক্স করার জন্য কি করতে হবে, আপনাকে প্রথমত যদি গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক থেকে বেরিয়ে আসতে হবে, আপনাকে লিকি গাট থেকে বেরিয়ে হওয়ার জন্য আপনাকে ডাইজেশন থেকে ইমপ্রুভ করতে হবে, লিকি গাট থেকে বেরিয়ে আসার জন্য আপনার প্রোবায়োটিক, এনজাইম এগুলো কন্টিনিউসলি খেতে হবে, আপনাকে যে খাবারটা আপনার অ্যালার্জি সেই খাবারটা আপনি খাবেন না। যদি আপনি এমন খাবার খান যেটা আপনার অ্যালার্জি হয়, তখন আপনার কি হবে, আপনার লিকি গাটটা আরো বাড়বে, বুঝতে পেরেছেন? এবং আপনারা যারা আমেরিকাতে আছেন বা উন্নত বিশ্বে আছেন, যেখানে অ্যামাজন বা অ্যামাজনে বিশেষ করে আমাদের অনেকগুলো ন্যাচারাল প্রোডাক্টস আজকে অ্যাভেলেবল, তো লিকি গাটসের জন্য আপনারা প্রোবায়োটিক এনজাইম, আর একটা আছে এফসি সাইডাল, একটা আছে এডিপি, হ্যাঁ এই দুটো বানিয়েছে হলো বায়োটিক রিসার্চ, এগুলো আপনারা কিনবেন। তো লিকি গাটটা ফোকাস করেন, আপনার অ্যালার্জিক বা ট্রিগার খাবারটাকে অ্যাভয়েড করেন। আজকে অনেক চিলি ঠান্ডা লাগছে একটুখানি, আমি হুডিস পরে আছি, তো এটা একটা জিনিস না। তারপরে আসুন, তারপর কি করবেন, তারপরে করবেন হচ্ছে আপনার ভিটামিন এ, সি, ই, ডি এবং ভিটামিন বি12, হ্যাঁ এগুলোকে আপনার ফোকাস করুন, এগুলো যাদের ডেফিনেটলি ডেফিনেটলি আপনি আপনিগুলো ডেফিসিয়েন্সি আছে আপনার। তারপরে কি করবেন, তারপরে হচ্ছে আসুন, তারপরে দেখুন আপনার ইনফেকশন, ফর শিওর আপনার আপনার ইন্টেস্টাইন ইনফেকশন আছে। এখন ইন্টেস্টাইন ইনফেকশনগুলোকে অনেক মেডিকেল ডাক্তাররা এটা ফোকাস করছে না, তো ডাক্তারদের সাথে কথা বলুন, ইনফেকশন থেকে বেরিয়ে আসার জন্য আপনারা মেডিসিন নেন বা ন্যাচারাল মেডিসিন নিতে পারেন। আমি সবসময় যা বলি, ন্যাচারাল মেডিসিন মার্কেটে আছে, আপনি যদি অনলাইনে যান এটা হলো অলিভ লিভ সুপ্রিম যদি আমেরিকাতে থাকেন, আর বিভিন্ন দেশে যারা আছেন নিম পাতা, পেঁপে পাতা এবং অলিভ পাতা, হ্যাঁ তিনটাকে বেটে সকাল দুপুর রাতে আপনি খাবার আগে খাবেন, হ্যাঁ 2 চামচ করে, তাই সবসময় বলি। আর পাশাপাশি আপনারা ইনফেকশন থেকে বেরিয়ে আসার জন্য আপনারা প্রসেস কার্ব, না প্রসেস সুগার থেকে আপনারা দূরে থাকবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে এই ইনফেকশন থেকে বেরিয়ে আসা। তো দেখুন এরপরে বলি, এটা তো হচ্ছে যে ইনফেকশন কথা বললাম, লিকি গাটের কথা বললাম, ভিটামিন ডেফিসিয়েন্সির কথা বললাম, আর কি করতে হবে, আরও যেটা করতে হবে আপনি ইমোশনাল স্ট্রেস, যখনই আপনার ভাইটিলিগো বা ক্ষতি হবে আপনি সোশ্যালি আপনি যেমন আইসোলেটেড, মেন্টালি হয়ে যেমন ফ্রাস্ট্রেটেড, যে মনে হয় তখন ভালো হবে না, মনে হবে এটা ছোঁয়াশে রোগ, মনে হবে এটা জেনেটিক্যাল, মনে হবে এটা কখনো সোশ্যালি মানে আউটকাস্ট হয়ে গেলাম, নো আপনাকে বুঝতে হবে এটা শুধুমাত্র আপনার মেলানিন প্রোডাকশনটা কমে গেছে। আপনাকে যদি আপনি যদি আবার নিজের লিকি গাটকে ফিক্স করেন, মিনারেল ডেফিসিয়েন্সি ফিক্স করেন, আপনার ফ্যাটি অ্যাসিড ডেফিসিয়েন্সি হতে পারে, ফ্যাটি অ্যাসিড ডেফিসিয়েন্সি ফিক্স করেন, আপনার এটা আবার আগের মতো, আপনার সবাই শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, না আচ্ছা না শুনতে পেলে আমাকে বলবেন। তো তো আপনার যদি এগুলো করেন তাহলে কি হবে, ফ্যাটি অ্যাসিড ডেফিসিয়েন্সি ফিল আপ করেন, তাহলে আপনার চলে যাবে। যেন আজকে আমেরিকাতে একটা হোয়াইট
ছেলে বা মেয়ে যখন ডাক্তারের কাছে যাবে আপনার হোয়াইট প্যাচ নিয়ে বা মানে ভিটিলিগো বা সেতে নিয়ে, তখন কি হবে? ডাক্তার বলবে ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, ইটস ফাইন। কিন্তু আমরা যারা কালো মানুষ যারা আমেরিকাতে, বা আমরা যারা ব্রাউন স্কিন, ইউনো সাউথ এশিয়ান ব্রাউন স্কিন আছে, আমাদের জন্য বিশাল একটা 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 স্ট্রেসফুল ব্যাপার, তাই না? তো আমাদের জন্য কি করতে হবে, আমাদের জন্য এটা নিয়ে ওরি করার কিছু নেই। যেটা আপনারা দেখেছেন আমাদের আমার ডাক্তার আমার আমার অনেক পেশেন্ট সাকসেসফুলি বেরিয়ে এসছে রিসেন্টলি। যে পেশেন্টটা মিস্টার আসল সাহেব, তার আবেগঘন বক্তব্য রেখেছেন, আমি কি করেছি, আমি তার স্ট্রেসকে ফোকাস করেছি, ইনফেকশনকে ফোকাস করেছি, ভিটামিন মিনারেল ডেফিসিয়েন্সি ফোকাস করেছি, তার লিকি গাটকে ফোকাস করেছি। এগুলো হচ্ছে রুট কজ। এটার কারণেই ইমিউনটা কনফিউজ হয়ে, ডিসফাংশন হয়ে, ইমিউনটা তার ইমপ্রপার রোল প্লে করছে। যখন এগুলো ঠিক হয়ে যাবে, ইমিউন সিস্টেম ইমপ্রপারলি রোল প্লে করবে, তখন আপনার মেলানিন প্রোডাকশন হবে, মেলানোসাইট সেগুলো তৈরি হবে, ব্যাস, ইউ ডান। এটা সিম্পল। এইভাবে যদি দেখেন তাহলে আপনাদের কাছে এইভাবে আমি সারাদিন মেসেজ পাচ্ছি, আমি মেসেজ ওভার পড়তে পারি না, কিন্তু দেখছি মেসেজগুলো। তো আপনারা প্লিজ এটা নিয়ে স্ট্রেস করবেন না, আপনারা এই কাজগুলো করেন, আপনারা এই বেরিয়ে আসতে পারবেন। এটা আস্তে আস্তে চলে যাবে। এবং আমাদের রিসেন্টলি যে পেশেন্টটা আপনারা দেখেছেন, তার পুরো মুখে, তার পুরো শরীরে ছড়িয়ে গেছে। মাত্র 2 মাসে লিখেছি আমি এতে নামে, আসলে তো সে বলছে 1.5 মাসে, 1.5 মাস পরে তার এগুলো চলে গিয়েছে। সুপ্রিয় ভাইরা, আপনারা যারা ভুগছেন এটা নিয়ে, এটা না, যে কোনো অটোমেন ডিজিজ নিয়ে ভুগছেন, আপনারা আপনাদের ট্রিগারকে দেখুন। ভিটিলিগো আর একটা কারণ আছে, সেটা হচ্ছে কি, মেটাল টক্সিসিটি। আমাদের শরীরে প্রচুর মেটাল জমা হয়, তাই না? মার্কারিজ, লেড, অ্যালুমিনিয়াম, তারপরে কপার, সিলভার, তাই না? এই যে মেটালগুলো জমা হয় শরীরে, তখন আমাদের লিম্বগুলোকে ডিসফাংশন করে দেয়, বডির সার্কুলেশনটাকে বন্ধ করে দেয়, স্ট্যাগন্যান্ট করে দেয়, তখনও অটোমিউন এই রিয়েকশনটা হয়। বুঝতে পেরেছেন? তাহলে আপনার মেটাল, তাহলে 8টা দিন যোগ করলাম, আপনারা মেটাল টক্সিসিটি থেকে বেরিয়ে আসেন, ঠিক আছে? আপনারা প্রোবায়োটিক এনজাইম ইনফেকশন, তারপরে লিকি গাট, তারপরে ভিটামিন যেগুলো বললাম, ফ্যাটি অ্যাসিড, হ্যাঁ, অ্যাসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড বা ফিশ অয়েল বা ওমেগা 3 এগুলো খাবেন, তাহলে আস্তে 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 আপনি যে সমস্যাগুলো ফিক্স করতে পারেন, ইনশাল্লাহ আপনার ভিটিলিগো আর থাকবে না। তাহলে যদি যারা আপনাদের অ্যাপয়েন্টমেন্ট করছে এটা নিয়ে, আমি বলছি যে অ্যাপয়েন্টমেন্টটা করার আগে আপনারা এগুলো ট্রাই করুন। এখন হয়তোবা ইনশাল্লাহ আল্লাহ আপনাকে এখানে মুক্তি দিবে। হ্যাঁ, আর ইমোশনাল সাপোর্টটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবেন এটা ফুললি কিউরেবল। বাট আই ডোন্ট ফোকাস, আমি তো এটাকে কিউর করার চেষ্টা করি না, আমি এটা কিউর করিও না। যেহেতু আমি মেডিকেল ডাক্তার না, আমি ওই ভিটিলিগোকে ট্রিটমেন্ট করি না। অ্যাজ এ ফাংশনাল মেডিসিন ডাক্তার আমি যেটা করি, আমি এটার যে রুট কজটা, যে কারণে এটা হয়েছে, সেটাকে আমি সাপোর্ট দিই, বডিকে সাপোর্ট দিই। আপনি সেটা করেন, আপনার ভিটিলিগো না, আপনার যে কোনো অটোইমিউন ডিজিজ থেকে আপনি আস্তে 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 বেরিয়ে আসতে পারবেন, ঠিক আছে? আসলে খারাপ লাগে মানুষের এই যে স্ট্রেসফুল সিচুয়েশন, এই যে রোগগুলোকে এইভাবে রোগের কারণটাকে না দেখে যখন আপনি রোগগুলোকে ভয় পেয়ে যান, তখন রোগগুলো ভালো হওয়ার পরিবর্তে আপনি লং টার্ম আরও কিছু ডিজিজ তৈরি হচ্ছে। এখানে মনে রাখবেন, একটা অটোইমিউন অনেকগুলো অটোইমিউন তৈরি করে। আপনি বাইরে যদি ফিক্স না করেন, আপনার থাইরয়েডকে এফেক্ট করবে, আপনার শরীরে অর্গানকে এফেক্ট করবে, যেগুলো লুপাস, সেটা লুপাস হয়ে যাবে, আপনার হাসি মোটো, আপনার আপনার আইবিডি, এই ধরনের অটোইমিউন ডিজিজগুলো তৈরি হবে। তাহলে আপনি সাবধানে এটাকে ডিল করেন, পজিটিভ সেন্স রাখেন। আর লোকালি কী করুন, লোকালি মানে যেখানে হয়েছে স্কিনে বা হাতে বা গায়ে যেটা হয়েছে, যদি খুব বেশি হয় সেক্ষেত্রে পুরো শরীরে খুব কঠিন দেওয়াটা, বাট লোকালি অল্প যদি জায়গা হয় সেটাকে নারিকেল তেল এবং হলুদকে মিক্স করে লাগাবেন। আবার মাঝে মাঝে লাগাবেন, কফি আছে না, কফি, কফিকে ঘন করে তৈরি করে লাগাবেন। জানেন ওই যে ইয়ে আছে না, সেজ এবং গিনকো, SAGE সেজ এবং GINKO গিনকো, এই দুটো ন্যাচারাল আর্বসও এই আপনি খেতে হয় এবং লাগাতে হয়, তাহলেও সেটির জন্য উপকার পাওয়া যায়। মনে রাখবেন এগুলো হচ্ছে টেম্পোরারি। আপনার মেইন আমি যেগুলো আগে বলেছি, মেটাল হিউম্যান টক্সিসিটি, আমি যেটা আগে বলেছি আপনাকে যে যে লিকি গাট ইনফেকশন, ভিটামিন মিনারেল ডেফিসিয়েন্সি, আপনার ফ্যাটি অ্যাসিড ডেফিসিয়েন্সি, এগুলো থেকে আপনি বেরিয়ে আসতে হবে, এগুলো হচ্ছে মেইন। লোকালি আপনি সেজ, গিনকো খেলেন বা লাগালেন, নারিকেল তেল, হলুদ মিক্স করে লাগালেন, পাপাইয়া, পেঁপে না, পেঁপে স্কিনটাকে যে কষ্ট আছে না, স্কিনটাকে আপনি হালকা ম্যাসাজ করে লাগাবেন, এটাও আপনার দ্রুত পিগমেন্টটা এই মানে এই হোয়াইট প্যাচটা কমে যাবে। এগুলো হচ্ছে টেম্পোরারি। কেমন, এছাড়া আরও কিছু মেডিকেল থেরাপি আছে, এগুলো নিতে পারেন টেম্পোরারি,
কিন্তু আপনাকে মেইন যে ইস্যুটা যেখান থেকে এসেছে সেখানে আপনাকে ফোকাস করতে হবে। কেমন দেখি আপনার কিছু কোশ্চেন পড়ি আমি। আমি এত এত কঠিন করে বাংলা ডিকশনারি আসলে পড়তে পারছি না ভাই। থ্যাংক ইউ সো মাচ। আমি ঢাকাতে থাকি, বয়স 42। লাস্ট 1 মান্থ হেলথি লাইফস্টাইলে ডায়েট ফলো করছি, এখন বায়োটিক্স ডায়াবেটিক্স নিউরোপ্যাথির জন্য। ডায়াবেটিস নিউরোপ্যাথির জন্য যেখানে হয়েছে ওখানে নারিকেল তেলাকে মেশা করেন, আর ডায়াবেটিস থেকে বেরিয়ে আসলে নিউরোপ্যাথি চলে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, আর ডায়াবেটিস থেকে বেরিয়ে আসার জন্য আমাদের অনেকগুলো ভিডিও আছে, অনেকগুলো ভিডিও আছে। আমার মনে হয় না আমাদের ভিডিও করার দরকার আছে, আর ভবিষ্যতে আমরা ভিডিও করবো। আমি নেক্সট ফ্রাইডে থেকে ভিডিও করবো হচ্ছে অ্যালার্জি, কফ, অ্যাজমা, এগুলো নিয়ে, তারপরে বাচ্চা শিশুদের খাবার নিয়ে, বয়স্কদের লাইফ স্টাইল নিয়ে আমি ভিডিও করবো হচ্ছে যে কামিং উইকে ভিডিও করবো হচ্ছে যে যে মেজর ইস্যুগুলো নিয়ে কথা বলবো। যেমন অনেকে চাচ্ছেন যে ডিফারেন্ট যে মানে রেয়ার যে অটোমিউন ডিজিজগুলো, যেমন যেগুলো ভালো হয় না ওগুলো নিয়ে কথা বলবো। অটোমিউনিটি বেসিক্যালি সামনে আমি ফোকাস করবো বেশি করে আর কি। হ্যাঁ, আর IBS নিয়ে আমি আরো কথা বলবো ইনশাল্লাহ, ফাইলস, ফিস্টুলা, ফিশার, এগুলো নিয়ে কথা বলবো শীঘ্রই। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, রহমতুল্লাহ, ভালো আছি আলহামদুলিল্লাহ। শাহিন ভালো আছো ভাই? বিটিলিগো আমি এখন কি করতে পারি? আমি তো সবকিছু বলেছি, এখন এটা আপনি আমার ভিডিও বারবার শুনেন, আপনার বিটিলিগো ভালো যাবে। হ্যাঁ, পায়ের তুলে ব্যথা, এটা মানে কি ভাই? বুঝতে পারছি না তো। ওয়ালাইকুম সালাম, আই নিড ইউ হেল্প। হোয়াট হেল্প ইউ নিড ভাই? বোন আমি তো সবকিছু দিয়ে দিচ্ছি আপনাদেরকে, আশা করি। আমি চেষ্টা করছি যে সবগুলো ভিডিও, সবগুলো ডিজিজের ভিডিও করব আমি, আপনার ফুড, লাইফস্টাইল, ন্যাচারাল মেডিসিন, থেরাপি কী কী লাগবে আমার জন্য দোয়া করুন, আমি যেন করতে পারি। আমি সবকিছুই আপনাদেরকে সহজ করি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। কেমন স্যার? রিফ্লাক্স থেকে বাঁচার জন্য তো হচ্ছে আমরা বলি যে ডাইজেশনকে বাড়াতে হবে, আপনার ডাইজেশনকে বাড়ানোর পাশাপাশি আপনাকে ফোকাস করতে হবে হলো যে আপনার খাওয়ার আগে অ্যাপেল সাইডার ভিনেগার, লেবু, আদা, এটা খেতে হবে, এটা আপনাকে হেল্প করবে। তো এটা ভিটামিন সি, জে কে আলম, এটা ভিটামিন সি ডেফিসিয়েন্সি। তো আমার কি লাইভ আছে নাকি? নাই, ও আছে। তো ভাইরা আমি আজকে এখানে রাখবো, তো যেহেতু আমি পার্কে হাঁটতে আসছি, তো হেঁটে এসে শর্ট টাইমের জন্য আসলাম, আপনার মিট হয়েছে। তো আজকে লাইভে কোনো ডিটেলস কথা বলার জন্য আসি নাই, আজকে আসছি যে অনেকে জানতে চাচ্ছেন ভিটিলিগো নিয়ে কি করবেন। তো আশা করছি আমার ভিডিওটা আপনাদেরকে হেল্প হবে, আর ভবিষ্যতে ভিটিলিগো নিয়ে আমি একসাথে নিয়ে আরো অনেক বড় ভিডিও করবো ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, এবং এই মুহূর্তে আমি একটু আমার ইংলিশ পেজে যারা আমার পেশেন্টরা আছে ওদের জন্য আমি শর্ট লাইভে যাবো, তো আপনারা ওখানে ফলো করতে পারেন আমাকে। আজকে এখানে রাখছি, ইংলিশ পেজে আপনারা ইংলিশে কোশ্চেন করবেন, কেমন? সেটা আমার জন্য সুবিধা হবে। হ্যাঁ ভাই ভালো থাকবেন, যেটুকু বলেছি আজকে এই ভিডিও শেয়ার করুন, যাতে করি ভিটিলিগোর যে চিকিৎসাটা, অটোমিউনিটির যে কারণগুলো এবং ট্রিটমেন্ট আমি যেটা বলেছি এটাতে ফলো করতে পারে মানুষ। হ্যাঁ, পরবর্তীতে আরও ডিটেলস কথা বলবো ইনশাল্লাহ। এটা শেয়ার করেন, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। এখন আমি আসছি আমার ইংলিশ পেজ থেকে, হ্যাঁ লাইভে আসছি আবার পরের শর্ট লাইভ।